আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেনকে হতাশ করল যুক্তরাষ্ট্র। আধুনিক ড্রোন উৎপাদনে যাচ্ছেন পুতিন, দরকার $6 বিলিয়ন। আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া, বললেন ল্যাভরভ। দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ, যে কারণে বিরোধী নেতাকে ধুয়ে দিলেন এরদোগান। এবং সর্বশেষ, সৌদি ইরান সম্প্রীতিকে স্বাগত জানালো হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেনকে হতাশ করল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের মতো ইউক্রেনকে হতাশ করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে 2021 সালের আগস্ট মাসে মার্কিন বাহিনী যখন আফগানিস্তানে ছাড়ে, তখন ওয়াশিংটন কাবুলকে যেমন বার্তা দিয়েছিল, ঠিক একই রকম বার্তা এখন ইউক্রেনকে দিয়েছে মার্কিন প্রশাসন। খোদ মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো সম্প্রতি বাইডেন প্রশাসনের অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। পলিটিকোর বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, ইউক্রেনকে ব্যাপকভাবে সেনা মোতায়েন না করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তাছাড়া বাইডেন প্রশাসন যুদ্ধক্ষেত্র থেকে অনেক বেশি প্রত্যাশা না করার কথা বলেছে কিয়েভকে। প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানের ক্ষমতা দখলের আগে তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ঠিক একই ধরনের বার্তা দিয়েছিল বাইডেন প্রশাসন। পলিটিকো জানিয়েছে, অনেকদিন থেকেই জল্পনা চলে আসছে যে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাবে ইউক্রেন, কিন্তু যুক্তরাষ্ট্র এখন ভয় পাচ্ছে যে এই ধরনের অভিযান আদৌ সফল হবে কিনা। এমনই প্রেক্ষাপট থেকে ইউক্রেনকে সতর্ক বার্তা দিয়েছে বাইডেন প্রশাসন। খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুদ্ধবাজ এবং শান্তিকামী এই দুই ধরনের রাজনীতিবিদদের সমালোচনার মুখে রয়েছেন। পলিটিকো তাদের প্রতিবেদনে জানায়, বিগত 14 মাসের যুদ্ধে 1 লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। তবে পরবর্তীতে এই তথ্য সম্পাদনা করে বলা হয়, হতাহত নিখোঁজ মিলে এই সংখ্যা মোট 1 লাখ হবে। এদিকে আধুনিক ড্রোন উৎপাদনে যাচ্ছেন পুতিন, দরকার $6 বিলিয়ন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ড্রোন উন্নয়ন প্রকল্পে $500 বিলিয়ন বা $6.1 বিলিয়ন প্রয়োজন। রুশ গণমাধ্যম আর বিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এই তথ্য জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই প্রকল্প হাতে নেন রুশ প্রেসিডেন্ট। আগামী 1 জুনের মধ্যে এই প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করতে তাগিদ দেন পুতিন। 2030 সালের মধ্যে অত্যাধুনিক ড্রোন উৎপাদনে যাবে রাশিয়া। ফেব্রুয়ারিতে এই প্রকল্প হাতে নেওয়ার সময় পুতিন বলেছিলেন, আমরা নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করতে চাই, এজন্য এই ড্রোন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাশিয়া আগেও ড্রোন তৈরি করেছে, কিন্তু ওইগুলো মানের দিক থেকে ইরান বা তুরস্কের ড্রোনের চেয়ে তুলনামূলকভাবে পিছিয়ে আছে। এ কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের তৈরি শাহেদ নামে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করতে দেখা গেছে। এদিকে আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া, বললেন ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া। রুশ সাংবাদিকদের ভিসা না দেওয়াই এমন মন্তব্য করেন রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক। বার্তা সংস্থা এপির প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মেলনে যোগ দিতে ল্যাভরভের সঙ্গে রাশিয়ার কিছু সাংবাদিকের যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের ভিসা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ। ওয়াশিংটনের এমন পদক্ষেপে নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিষয়টি আমরা কখনো ভুলব না, আমরা কখনো ক্ষমা করব না। বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছে রাশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করায় মার্কিন সিদ্ধান্তকে বোকামি বলে মন্তব্য করেছেন ল্যাভরভ। তিনি বলেন, একটি দেশ নিজেকে শক্তিশালী, স্মার্ট, মুক্ত এবং স্বচ্ছ বলে দাবি করে, অথচ তারা সাংবাদিকদের ভিসা দিল না। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা নিশ্চিত করার ফাঁকা বলি স্পষ্ট হয়ে গেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ভিসা দিতে অস্বীকৃতির কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র মারিয়া জাকারোভা। তিনি বলেছেন, এটি বাক স্বাধীনতা চরম লঙ্ঘন। এদিকে দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ। দক্ষিণ কোরিয়ার লোকজন দেশটিতে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করেছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রতিষ্ঠা করেছে মার্কিন সামরিক বাহিনী। বিক্ষোভকারীরা দাবি করছেন, দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পাশাপাশি সমস্ত ঘাঁটিও সরিয়ে নিতে হবে। তাদের মতে, দেশটিতে মার্কিন ঘাঁটি থাকার কারণেই উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। সম্প্রতি একাধিক বৃহৎ যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া। এর প্রতিবাদে একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
কারণ ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়াকে পিয়ংইয়ং উত্তর কোরিয়ার হামলার প্রস্তুত হিসেবে দেখে থাকে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার শান্তিবাদী কর্মী এবং স্থানীয় নেতারা মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন। তারা রাজধানী সিউলে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভ করেছেন। মার্কিন সামরিক বাহিনী 2017 সালে দক্ষিণ কোরিয়ার থার্ড ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা মোতায়েন করে। মার্কিন কর্মকর্তাদের দাবি, উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কবল থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার স্থানীয় বাসিন্দারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের কারণেই উত্তর কোরিয়ার সঙ্গে তাদের যুদ্ধকালীন উত্তেজনা সৃষ্টি হয়েছে, তাই তারা চান এসব মার্কিন ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া হোক। এদিকে যে কারণে বিরোধী নেতাকে ধুয়ে দিলেন এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমাদের আলেবি ভাই ও বন্দের ইসলাম ও আমাদের জাতি থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে উস্কানিদাতারা যে পরিকল্পনা করছে তা করতে দেওয়া হবে না। আগামী 14 মে অনুষ্ঠিতব্য নির্বাচনে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী সিএইচপি নেতা কামাল কিলিক দারোগলু গত বৃহস্পতিবার প্রচারিত তার এক ভিডিও বার্তার সমালোচনা করে এমন কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। অভিযোগ করা হচ্ছে, নির্বাচনের আগে ধর্মীয় সম্প্রদায়কে বিতর্কের বিষয়ে বানানোর চেষ্টা করছেন বিরোধী জোটের প্রার্থী। ডেইলি সাবার এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় সাকারিয়া প্রদেশে এক জনসভায় এরদোগান বলেন, কেউ আমাদের আলেভি ভাই ও বোনদের কটাক্ষ করে আমাদের জাতীয় ঐক্য এবং তাদের ভবিষ্যৎ নস্যাৎ করার চেষ্টা করলে আমরা সেটা করতে দেব না। নির্বাচনী প্রচার অভিযানে পথে সেখানে একটি ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও বার্তায় তিনি আলেফি সম্প্রদায় সম্পর্কে বলেছেন, তারা বেকতাশী, সুফিবাদ এবং আনাতোলিয়ান লোক সংস্কৃতির বাইরে আলাদা কোনো ধর্মের অনুসারী নয়, অথচ আলেভিরা হল শিয়া মতালম্বী একটি সম্প্রদায়। ভিডিও বার্তায় সিএসপি নেতা তরুণ ভোটারদের একটি সিস্টেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, যে সিস্টেমে আলেভিদের অস্তিত্ব নেই বলে উল্লেখ করা হয়েছে। এবং সর্বশেষ, সৌদি ইরান সম্প্রীতিকে স্বাগত জানালো হামাস। ইরান ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্ব দূর হওয়ায় এবং নতুন করে এই দুই মুসলিম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এই জন্য ইরানকে ধন্যবাদ জানান। খবর তাসনিম নিউজের। সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে টেলিফোন করে ধন্যবাদ জানান হামাস নেতা ইসমাইল হানিয়া। এ সময় তিনি বলেন, ইহুদিবাদীরা অসন্তোষ হলেও দেশ দুটির মধ্যকার সুসম্পর্ক গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। ইসমাইল হানিয়া বলেন, হামাস সহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলো ইসরায়েলের যেকোনো আগ্রাসন বন্ধ করতে বদ্ধপরিকর।